নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন, তার কারণে আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। একটা অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়ল, আমার চোখে অন্তত পড়েছে, সেটা হচ্ছে গোটা দেশ কেন বলবো, গোটা বিশ্ব হঠাৎ করেই আবার যেন চিন্তার মধ্যে পড়ে গেছে, করোনাটা স্প্রেড করছে। প্রথমত বলি, করোনা স্প্রেড করার ব্যাপারটা যেন আমার কাছে ধোঁয়াশার মতো লাগে। এতদিন করোনা স্প্রেড করা নিয়ে সবাই চুপ করেছিল, খবর কাগজ থেকে শুরু করে আমি কোথাও কোনো মিডিয়ায় দেখিনি আর কোথাও দেখাচ্ছিল এতদিন ধরে যে করোনার কোনো ব্যাপার আছে বলে। হঠাৎ করে যেন করোনার ব্যাপারটা গায়েব হয়ে গেছিলো, আবার ফিরে এসছে। ফিরে আসা শুধু না, এমনভাবে ফিরে এসছে যে ফিরে আসাটা দেখে আমাদের আবার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ মানুষের মনে প্যানিক সৃষ্টি করে দেওয়া হচ্ছে। সবাই বলছেন প্যানিক সৃষ্টি করবেন না, কিন্তু সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটা লোক, নেতা নেত্রীরা যেভাবে যা বলছেন তাতে এমনি প্যানিক সৃষ্টি হয়ে যাচ্ছে। এতগুলো ব্রিগেড ফ্রিগেড সব কিছু হয়ে গেল, ব্রিগেড সিগ্রেড ডিগ্রেড যা বলুন, সব তো মিটিং মিছিল হয়ে গেল, লোকে লোকে লোকারণ্য জনগণ মিশে গেল, সব কিছু শেষ হয়ে গেছে। কারোর মুখে মাস্ক ছিল না, কেউ বলতেও বলছে না, কোনো স্টেজ থেকে কেউ, কোনো নেতা কোনো মন্ত্রী কেউই বলেনি মাস্ক পরে আসুন, কেউ বলেনি, কারণ জানে মাস্ক আসছে, মাস্কের দরকার নেই, মাস্ক পরার কথা কেউই বললো না। না বলা সত্য আমরা দেখলাম কী অবস্থা হলো, পরিস্থিতি আজকে এমন জায়গায় গেছে চারিদিকে এক ভয়াবহ পরিস্থিতি বলা হচ্ছে। আচ্ছা, আমার প্রশ্ন যেগুলো ছিল সেগুলোর মধ্যে একটা অন্যতম এটা, সেটা হচ্ছে এতদিন কেন চুপ করে গেলেন সব মিডিয়াগুলো। যাই হোক, সে প্রসঙ্গ থেকে সরে এসে এবার বলি, যেটা হচ্ছে এই যে এত ব্যাপক বেড়ে গেছে, এর মধ্যে চলছিল কেন্দ্রীয় সরকারে গোটা বিশ্বজুড়েই দেখবেন চলছে করোনার ভ্যাকসিনেশন, অর্থাৎ টিকাকরণ, করোনার জন্য টিকাকরণ, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এই দুটোভাবে করা হচ্ছে, প্রথমটা দেওয়ার পর দ্বিতীয়টা দেওয়া, প্রত্যেকটা রাজ্যেই দেওয়া হচ্ছে, ভারতবর্ষের প্রতিটা প্রান্তেই দেওয়া হচ্ছে, 45 ঊর্ধ্বে প্রতিটা মানুষ যাতে নিয়ে নেয় তার জন্য মানুষকে ইন্সপায়ার্ড করা হচ্ছে। বলা হচ্ছে দাওয়াই ভি আর কড়াই ভি, মানে দুটোই করতে, মানে ভ্যাকসিন নিতেও বলছেন এবং তার সঙ্গে সঙ্গে নিরাপত্তা যেটা আমরা নিয়ে থাকতে হবে এতদিন, মানে মাস্ক ইউজ করুন, স্যানিটাইজেশন ইউজ করুন, এইগুলো করতে বলছেন। গোটা দেশ জুড়ে প্রচার চলছে, গোটা রাজ্যে প্রচার চলছে, সব জায়গায় প্রচার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওষুধ চাইছেন, ভ্যাকসিন চাইছেন, এগুলো চাইছেন, বলছেন ভ্যাকসিন নেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে বলছেন যে এই ডবল ডোজ নিয়েও কিছু হচ্ছে না, এটা বলছেন কোথায়, প্রেসে দাঁড়িয়ে। শুনুন একবার তিনি কি বলছেন, তারপরে আমি আসছি। দিদি, আচ্ছা মনে হয় যে এখানে দিদি এটা কষ্ট হচ্ছে, তাহলে আমি ভ্যাকসিনটা নিলাম, ভ্যাকসিন পরে আবার হচ্ছে, ধরো যে ভ্যাকসিন প্লাসটা কোভিড হয়ে গেছে, তার আবার হয়েছে। আমি কতগুলো ডাক্তার পরিবার জানি যে তাদের পরিবার প্রত্যেকে দুটো করে নিয়ে নিয়েছে, কিন্তু দুটো করে নেওয়ার পরে তাদের পরিবার ছড়ানো। দিদি আমি এই সময় গিয়ে জানি যে মালদার এনজিও হয়েছে, মালদার এনজিও, আপনার মালদার আমি ইলেকশন ক্যাম্পেইন অনেক কাটি করছি, এর থেকে আর করা যাবে না, কারণ যেহেতু ইলেকশন চলছে গণতান্ত্রিক পদ্ধতি, এটা তো আমরা বলেছিলাম, তোমরা অল্প। তিনি প্রেসের সামনে কি বললেন আপনারা শুনলেন, তিনি বলছেন যে ডবল ডোজ নেওয়ার পরেও মানুষের কোনো উপকার হচ্ছে না, মানে সেই তো আবার হচ্ছে। যেভাবে তিনি বললেন তাতে কিন্তু এই গোটা ভ্যাকসিনেশন প্রক্রিয়ার ওপরেই একটা প্রশ্ন তিনি তুলে দিলেন। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপনাদের সকলের কাছে এবং ভারতবর্ষে যারা সমস্ত এই সমস্ত দায়িত্বে আছেন, জানি না কে কী দায়িত্বে আছেন, যারাই যা দায়িত্বে আছেন স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায় এগেনস্টে কি এগুলো বলা যায় না, যে তিনি প্রকাশ্য একটা প্রেস মিটিংয়ে কী করে এইসব কথাগুলো বললেন, যে একজন মুখ্যমন্ত্রী তিনি সেই পদে দাঁড়িয়ে বলছেন, পদে থেকে বলছেন যে দুটো করে ডোজ নেওয়ার পরেও তো অনেকের হচ্ছে, তার মানে পারতপক্ষে তিনি কী বলতে চাইছেন। তার এই কথাটা শোনার পরে আপনি বলুন তো, আপনি বা আমি, আমার মধ্যে কী এফেক্ট হবে, যে বাবা দরকার নেই এসব ভ্যাকসিন নিয়ে, কী লাভ আবার শুধু শুধু নেওয়ার, অর্থাৎ নিয়েও যদি লাভ না হয় তাহলে কী হবে। অথচ গোটা বিশ্ব বলছে ভ্যাকসিনের দরকার আছে, এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কেন্দ্রকে ছোট করার জায়গায় মানে দেখানো, উনি বলছেন আমি এখানে বসে, আমি এখানে কোনো
রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু তিনি ক্রমাগত বলে গেছেন সেখানে দাঁড়িয়ে যে উত্তরপ্রদেশ থেকে যারা আসছেন, সিআরপিএফরা এখান থেকে ওখানে যাচ্ছেন, এতে করোনা সংক্রমণ হতে পারে। তিনি যেভাবে বলে যাচ্ছেন, তিনি যেভাবে পরস্পর কথাগুলো বলে গেছেন, সেই কথাগুলো যদি আপনারা পরপর শোনেন, মানে ভিডিওটা যেটা আজ পাবেন আপনি এবিপি আনন্দেই পাবেন, তার সাক্ষাৎকার, তার যে বক্তব্য, প্রেস কনফারেন্স মালদায় যেটা করেছেন তিনি, সেটা যদি আপনারা দেখেন শোনেন, প্রতি ছত্রে ছত্রে পেয়ে যাবেন যে তিনি রাজনীতি করবো না বলেও রাজনীতিটা তিনি করেছেন, এবং রাজনীতি করুন তিনি, তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ তিনি বারবার সরকারি মঞ্চ ব্যবহার করে, সরকারি জায়গা ব্যবহার করে, সরকারি সমস্ত কিছু ব্যবহার করে রাজনীতি করে গেছেন, আমরা সবাই জানি। সেটা থেকে সরে যাই আমরা, কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে, তিনি যখন ভ্যাকসিনেশনের বিরুদ্ধে বলেন যে দুটো ভ্যাকসিন নেওয়ার পরেও হচ্ছে, মানে তিনি এমন কথা বলেন যে জনগণ বিভ্রান্ত হয়ে যাবেন, আমার মনে হয় এটা একটা অপরাধ। শুধু অপরাধ না, একটা গৈহিক অপরাধ, বড় অপরাধ, বড় অপরাধ, জঘন্য অপরাধ এটা। কারণ একজন মুখ্যমন্ত্রী, তিনি একটা ওই পোস্টে বসে, এখনও তিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি এই কথাগুলো বলছেন, জানি তার বলার মধ্যে রাজনীতি ছিল, কিন্তু রাজনীতি করতে গিয়ে এই জায়গায় যেতে হবে যেখানে গোটা বাংলার লোক 45 ঊর্ধ্বের প্রত্যেককে ভ্যাকসিন করার জন্য, ভ্যাকসিন দেওয়ার জন্য সবাই বলছেন, উদ্বুদ্ধ করছেন, প্রতিটা জায়গায় ভ্যাকসিন নেওয়ার কথা বলছেন, এবং বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। এটা কোনো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, রাজ্য সরকার দিচ্ছে না, কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, ভারতবর্ষের ভ্যাকসিন কিন্তু বিদেশেও যাচ্ছে, সেখানেও মানুষ উপকৃত হচ্ছে, তাই এখানে এই রাজ্যে উপকৃত হচ্ছেন এটা কখনোই ভাববেন না। হ্যাঁ, অনেকেই বলছেন যে কোভিড তারপরেও হচ্ছে, হলেই বাকি, আপনি যদি নিয়ে রাখেন তাহলে আপনার সেই মানে মারাত্মক ব্যাপারটা থাকবে না, অর্থাৎ প্রাণহানির আশঙ্কা কমে যাবে। এই কথাটা যদি মুখ্যমন্ত্রী নাই বা বলতেন তাহলে কি কোনো ভুল হতো? আমার জানার ইচ্ছে রইল, কোনো ডাক্তারবাবু যদি থাকেন বা শোনেন, এই মুহূর্তে ভিডিওটা যদি শুনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। চলুন, এটাই ছিল, কি বলবো আর, খুব দুঃখ করেই বলতে হচ্ছে, জানি না আগামী দিনে কী হবে, লকডাউনের পরিস্থিতি হবে কি হবে না, কারণ আমরা সার্বিকভাবে কেউই কিছু মানিনি, আর আমাদের মানার কথা এতদিন পর্যন্ত কেউ বলেনি, হঠাৎ করে আবার শুরু হয়েছে। অর্থাৎ কেন্দ্র বলুন বা রাজ্য বলুন, কোথাও সংবাদ মাধ্যম বলুন বা কেউ বলুন, একমাত্র আমার মতো কিছু ইউটিউবার যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত বলে গেছিলো করোনা থেকে সাবধান হন, করোনা সংক্রমিত হচ্ছে, মাস্ক ইউজ করুন। আমার মনে হয় আমার প্রতিটা ভিডিও যদি দেখেন, প্রত্যেক ভিডিও আমি বলে গেছি, আমরা চেষ্টা করে গেছি, কিন্তু বাদ বাকি বড়ো বড়ো মেন স্ট্রিম মিডিয়া কেউ কিচ্ছু বলেনি। এখন হঠাৎ করে আবার করোনার গ্রাফ দেখানো হচ্ছে, বাড়ছে মরছে এত দেখানো হচ্ছে। সবচেয়ে মনে রাখবেন, সবচেয়ে দুঃখের কথা এবং চরম দুর্ভাগ্যের কথা, এই দেশে যেখানে জনসংখ্যা প্রচুর সেখানে আরও বেশি সাবধানতা অবলম্বন করা উচিত ছিল বলে আমারও মনে হয়েছিল, কিন্তু সেটা হয়নি। ভোট, রাজনীতি, এই করতে করতেই আমরা শেষ। জানি না কী লেখা আছে আবার কদিন পরে, আবার কি সেই লকডাউনের দিকে যাব নাকি, জানি না। এটাই ছিল এখনকার বার্তা, আগামীকাল সকালে থাকবে সকালের বার্তা, এবং সকালের বার্তার মধ্যেই আপনারা পাবেন কিন্তু পঞ্চম দফা নির্বাচনে ঠিক কী হতে চলেছে বা কী হতে পারে, মাটির গন্ধ কী বলছে, তাই নিয়ে আমার ছোট্ট আলোচনা দেখবেন আগামীকাল সকালের বার্তা। চলুন এখনকার মতো আসি, ভালো থাকুন, শুভ থাকুন এবং শুভরাত্রি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।